আরে না, তুমিই খুলো, নিজের হাজবেন্ডে দেওয়া প্রথম গিফট, সেটা আমি কেন খুলবো বাপু, তুমিই খুলো। নাদিরার কথা কিছুটা বিস্মিত হলাম আমি। নাদিরা কি করে জানলো এটা উনি দিয়েছেন? নাদিরার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। তুমি কি করে জানলে? আরে বাবা, আমার সামনেই তো একই কালারের দুইটা পার্সেল এলো, এখন একটা দেখছি তোমার কাছে, তাহলে অপরটি কোথায়? আচ্ছা যাকগে, সেটা পরে পাওয়া যাবে। ও গো বৌমনি, খোলো না, আমার তো দর্শ হয়েছে না। প্যাকেট খুলে অবাক আমি। লাল শাড়ি, হঠাৎ উনি আমাকে শাড়ি দিলেন কেন? তাও টকটকে লাল শাড়ির সাথে ম্যাচিং সব আছে। গিফট বক্স খোলার পরই শাড়ি আর জুয়েলারির উপর হামলে পড়লো নাদিরা। আমার ভাইয়ের পছন্দ আছে, কি সুন্দর হয়েছে, হ্যান ত্যান। প্যাকেটের এক সাইডে একটা চিরকুট, চিরকুট হাতে পড়তে শুরু করলাম আমি। এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া, আর কোনোদিন হয়তো দেখাও হবে না আমাদের, এটাই শেষ। তাই জীবনে শেষবারের মতো তোমাকে নিজের মতো করে একটা দিন দেখতে চাই আমি। খুব ইচ্ছা ছিল নিজের বউকে লাল শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে সারাদিন নিয়ে ঘুরবো, কিন্তু তা তো হওয়ার নয়। তাই আজকে রিদির বাসায় যাওয়ার সময় যদি এটা পরো তাহলে আমি খুব খুশি হব। যদিও আমার খুশি আনন্দে তোমার কিচ্ছু যায় আসে না, তবুও প্লিজ আমার শেষ ইচ্ছা ভেবে পড়ে নিও। আর যদি না পারো তাহলে ফেলে আসা গোলাপ মানে আমার ভালোবাসাকে যেভাবে ফেলে এসেছো সেভাবে ফেলে দিও। চিরকুটটা পরে চোখ থেকে অনবরত জল পড়ছে আমার। এটা আমাদের শেষ দেখা, কিন্তু কেন উনি কোথাও চলে যাচ্ছেন নাকি? বুকের ভিতর আজ আরো কষ্ট জমা বেঁধে আছে। কাল ফিরে দিয়েছি বলে সারা জীবন একরকম থাকবো, এটা কি করে ভাবলেন উনি? হৃদির রিসেপশনে যাওয়ার জন্য তৈরি সবাই, নাদিরা আমি সেজেগুজে বসে আছি। নাদিরা গাউন পরেছে, শাড়ির বোঝা আর বইতে পারছে না, যাওয়ার জন্য বাইরে বেরিয়েছে। তখন পেছন থেকে ওনার গলা পেয়ে থমকে গেলাম আমি। স্পষ্ট আমার প্রশংসায় পঞ্চমুখ উনি, মাথা নিচু করে মুচকি হাসছি আমি। বরাবরই তুমি খুব সুন্দর, যাই বড় না কেন তোমাকে মিষ্টি দেখায়, আজকেও তার ব্যতিক্রম নয়। তোমাকে দেখে এখন এটাই মনে হচ্ছে আমার এই লাল রংটা একমাত্র তোমার জন্যই বানানো হয়েছে। এই মেয়েটাকে যত দেখি ততই মুগ্ধ হই আমি, প্রতিদিন যেন ওর প্রতি এক্সট্রা ভালো লাগা কাজ করে আমার। দুধে আলতা, গায়ের রং পরনে লাল শাড়ি, ম্যাচিং চুড়ি, জুয়েলারি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, লম্বা চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে দিয়েছে। এই সাজেই পরীর মতো লাগছে আমার বউটাকে, ইচ্ছে করছে কাছে গিয়ে একটু আদর করি, কিন্তু তা তো হওয়ার নয়। বউ যে এখনো আমাকে ধোয়াশায় রেখেছে, তোমার মনে কি আছে এখনো জানি না আমি, কিন্তু খুব তাড়াতাড়ি জেনে নেব। সুন্দরী, থ্যাংকস আমার কথা রাখার জন্য। ওনার কথা শুনে পেছন ফিরে তাকালাম আমি। আমার ঠিক পেছনে একটা মেয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তার মুখোমুখি দাঁড়িয়ে আছেন উনি। মেয়েটার মাথার উপর দিয়ে ওনাকে কিছুটা দেখা যাচ্ছে। আমাদের মাঝখানে মেয়েটাকে দেখে রাগে ফুসছি আমি। আমি একটু এগোতেই মেয়েটা বলে উঠল, আর তোমাকে ধন্যবাদ দিতে হবে না, এমন কি কখনো হয়েছে? তুমি কিছু বলেছ আর আমি শুনিনি? হয়নি তো তাহলে? তার মানে উনি কথাগুলো আমাকে নয় মেয়েটাকে বলেছেন? মুহূর্তেই চোখ দুটো ভরে গেল আমার। এখন নিজেকে নিজের গুলি করে মারতে ইচ্ছে করছে। তোর জামাই তোর সামনে দাঁড়িয়ে অন্য একটা মেয়ের প্রশংসা করছে, গিফট দিচ্ছে, আর তুই এখানে হ্যাংলার মতো দাঁড়িয়ে আছিস? ছি ছি মিহু ছি। মেয়েটাকে একবার ভালো করে পর্যবেক্ষণ করে নিলাম। মাই গড, মেয়েটা সেম আমার মতো সেজেছে, সেম কালারের শাড়ি, জুয়েলারি থেকে শুরু করে লিপস্টিক পর্যন্ত। এটা কি তো, হে তো আমারই কার্বন কপি। তার মানে নাদিরা দুটা পার্সেলের কথা বলেছিল, সে একটা উনি ওকে দিয়েছেন, কিন্তু মেয়েটাকে আগে তো কখনো দেখিনি। আমি এতক্ষণ ওনার পাশে দাঁড়িয়ে আছি, সেদিকে নজরই নেই, কত আশা নিয়ে ওনার শাড়ি পরে ওনার সামনে এসেছিলাম, কিন্তু এভাবে আশাহত হবো ভাবিনি। নিজের চোখের জলগুলোকে আড়াল করে সামনে পা বাড়ালাম তখনই। আরে মেহেরিমাও দেখছি এসে পড়ছে, তোমাকেও ভালো লাগছে, থ্যাংকস আমার কথাটা রাখার জন্য। তোমার সাথে তো আলাপই করানো হয়নি। ও হলো কারিমা, কারিমা ও হলো মেহেরিমা। মেয়েটার মুখের দিকে তাকিয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও একটা হাসি দিলাম আমি। মেয়েটা হাই জানালো, আমি উত্তরে কিছু না বলে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছি। আরে বাহ, আমি তো একটা জিনিস খেয়ালই করিনি, কারিমা মেহেরিমা দুজনের নামে রিমা আছে। এই রিমা নামটা আমার পিছুই ছাড়বে না, কিভাবে যেন এই নামগুলোকেই আমার সাথে কানেক্টেড হতেই হয়। ওনার কথা সত্যি খেয়াল করলাম আমিও, কারিমা সত্যি তো, মেয়েটার নামে শেষে রিমা আছে, তাহলে কি এই রিমাই ওনার? না না, এটা হতে পারে না, উনি নিজে আমাকে বলেছেন আমি ওনার ভালোবাসা রিমা। আচ্ছা এই মেয়েটা কি হয় ওনার, কেন মেয়েটাকে আমারই মতো শাড়ি চুড়ি গিফট করলেন উনি? কারিমা ওনার গার্লফ্রেন্ড নয় তো? হতেও পারে, নইলে কেউ বউকে যা দেয় তা কি তার অন্য কাউকে দেবে? দেবে না। আচ্ছা উনি কি দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছেন নাকি? আকাশ পাতাল চিন্তা করতে ব্যস্ত আমি। আমার ভাবনার মাঝে কারো তুড়ির আওয়াজ পেয়ে ধ্যান ভাঙলো আমার। কি হলো, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? এতক্ষণ ধরে কিছু জিজ্ঞেস করছি তো। হুম বলুন না। থাক, আচ্ছা আরব চলো আমরা ওদিকে যাই।
তুমি একটু এগো, আমি আসছি। মেয়েটা দু কদম এগোতেই আমার কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন উনি, আবার তোমাকে ধন্যবাদ মেহেরিমা, আমার স্বপ্নটাকে বাস্তব হতে সাহায্য করার জন্য থ্যাঙ্কস এ লট। ওনার চোখের দিকে তাকিয়ে ওনাকে বোঝার চেষ্টা চালাচ্ছি আমি, কিন্তু ওনার সেই চোখের ভাষা বুঝতে ব্যর্থ আমি। মনের মধ্যে ওনাকে আর কারিমাকে নিয়ে হাজারো প্রশ্ন দানা বেঁধে আছে, যার উত্তর অজানা আমার, কিন্তু নিজেকে দমিয়েও রাখতে পারছি না আমি। মেয়েটাকে আপনার গার্লফ্রেন্ড? আমার কথায় মুচকি হাসলেন উনি। আপাতত বলছি না, সময় হলে জানতে পারবে। সানগ্লাস ঠিক করতে করতে চলে গেলেন উনি। আজকে একটু বেশি স্মার্ট লাগছে ওনাকে, কিন্তু কারণ কি? তাহলে একমাত্র কারণ কি ওই মেয়েটি, যার কাছে পরিপাটি করে নিজেকে উপস্থাপন করতে জানুনি? আমাকে সাজিয়ে গুছিয়ে অন্য মেয়ের সাথে ট্যাঙ্কি মারা, তাই না? অবশ্য ভালোই হয়েছে, ওনার জীবনটাকে না হয় এবার গুছিয়ে নেবেন উনি। রিদির বাসায় যাওয়ার জন্য সবাই রওনা হয়ে যাচ্ছে, আজকেও আরবের গাড়ি দিয়ে যেতে হবে আমাকে। কিন্তু না, আজ আমি যাব না। কেন যাব আমি? কিছুতেই যাব না। উনি ওনার কারিমাকে নিয়ে যাক। গাড়িতে উঠে ধুম করে বসে পড়লো নাদিরা, রামিম নাদিরা দুজনে দখল করে নিল পেছনের সিট, আর দুইটা সিট বাকি। যেতে হলে হয় পেছনে বসতে হবে, নয়তো সামনে ওনার পাশে, কিন্তু কি করব বুঝতে পারছি না আমি। নাদিরা বারবার সামনে বসার জন্য বলছে আমাকে, কিন্তু আমি নড়ছি না। যে ওনার পাশে বসতে যাব, তখনই কারিমা এসে বসে পড়লো ওনার পাশে। ব্যাপারটাই বেশ আশ্চর্য আমি, কিন্তু এতে কোনো হেলদোলই হলো না ওনার। অন্যদিন হলে আমাকে চোখ রাঙাতেন, রাগ দেখাতেন, কিন্তু আজ তার কিছুই হলো না, বরং কারিমার সাথে গল্প শুরু করলেন উনি। নাদিরা বারবার ওর পাশে বসার জন্য বলছে আমাকে, কিন্তু না, আমি যাব না, আর রিদির বাসায় যাব না, হঠাৎ বলে উঠলেন উনি। এই, তোমাকে কি এখন জনে জনে দাওয়াত করতে হবে নাকি? সেই কখন থেকে নাদিরা উঠতে বলছে কিন্তু নড়ছই না, ঠাটার মতো দাঁড়িয়ে আছো, নাকি যাওয়ার ইচ্ছে নেই কোনটা? কথাগুলো শুনে চোখের কোণে জল জমে এলো আমার। সবার সামনে আমাকে এতগুলো কথা শোনাতে কিভাবে পারলেন উনি? এই আমার প্রতি ওনার ভালোবাসা? ভালোবাসা না ছাই, কালকে আমার কাছে রিজেক্ট হয়ে আজকে আর একজনকে জুটিয়ে নিয়েছে, ক্যারেক্টারলেস ছেলে একটা। রাগে দুঃখে অভিমানে চিৎকার করে বললাম, আমি যাব না, আপনারা বেরিয়ে যান। আমার কথাটা যেন হজম হলো না ওনার। রামিম ভাইয়া, কারিমা, নাদিরা সবাই যাওয়ার জন্য বলছে আমাকে, কিন্তু আমি যাব না। গাড়ি থেকে নেমে আমার কাছে এসে দাঁড়ালেন উনি। কেন যাবে না তুমি? সেজে গুজে রেডি হয়ে এসেও যাবে না বলছো কেন? এমনি আগে যাওয়ার মুড ছিল, এখন নেই। আপনারা চলে যান, আমি যাচ্ছি না, আমি বাড়ি যাব, আমার ভালো লাগছে না। কোথাও যাবে না তুমি, এখন আমার সাথে রিদির বাসায় যাবে। আগামীকাল তোমার যেখানে ইচ্ছা সেখানে যেও, কেউ বাধা দেবে না, কিন্তু আজকে তোমাকে ওখানে যেতেই হবে, চলো আমার সাথে। বললাম তো যাব না। আমাকে রাগিও না, রাগালে গতকাল একা পেয়ে যেটা করতে চেয়েছিলাম সেটা আজ এক্ষুনি সবার সামনে করবো, বুঝতেই পারছো কি মিন করছি? ওনার কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম আমি। কি নির্লজ্জ বেহায়া ছেলে, এখন কি না কি বলছে, এই ছেলেকে বিশ্বাস নেই। কথা শুনলে এটা করতে 2 সেকেন্ড সময় নিবে না উনি, এখন এর সাথেই যেতে হবে আমাকে। উপায়ন্তর না পেয়ে গাড়িতে উঠে বসলাম আমি। সামনে বসে সানগ্লাস ঠিক করে ডেভিল স্মাইল দিয়ে গাড়িতে স্টার্ট দিলেন উনি। পাগলি মেয়ে, বড্ড অভিমান জমেছে তোমার, তাই না? বরং ভালোবাসো কিন্তু স্বীকার করতে নারাজ, এবার দেখি কতক্ষণ মনের কথা চেপে রাখতে পারো তুমি। তোমাকে ইচ্ছে করে পেছনে বসিয়েছি আমি, যাতে তোমাকে পুরো রাস্তা মন ভরে দেখতে পারি, কিন্তু তুমি তো ইডিয়েট, হয়তো কত কিছু ভেবে নিয়েছো কারিমাকে নিয়ে। ভাবতে থাকো, আমিও দেখবো কতক্ষণ আমাকে দূরে সরিয়ে রাখতে পারো তুমি। রিদির বাসায় পৌঁছে গেছি অনেকক্ষণ আগে, রাস্তায় ওনার আর কারিমার ঝগড়া খুনসুটি দেখতে দেখতে ওর বাসায় পৌঁছেছি আমরা। বড্ড বিরক্ত লাগছিল ব্যাপারটায়, রাগে মাথা ফেটে যাচ্ছিল আমার। ইচ্ছে করছে মেয়েরা দুটোকে গুম করে দেই, কি হাসাহাসি রং তামাশা, উফ বিরক্তিকর। এই আরবকে ঠাস ঠাস করে কয়েকটা চট দিতে ইচ্ছে করছিল আমার, কিন্তু পারলাম না। যতই হোক স্বামী হন আমার, এগুলো মনে আনাও পাপ। গাড়ি থেকে নামতেই রিদির বর রিয়ান ভাইয়া এগিয়ে আসলেন আমাদের স্বাগত জানানোর জন্য। আমাদের ভেতরে নিয়ে গেলেন উনি। বাড়ির ভেতর ঢুকে রিদির কাছে যেতে চাইলাম আমি। আমাকে রিদির রুম দেখিয়ে দিলেন ভাইয়া। ওর রুমে প্রবেশ করতে আমাকে জড়িয়ে ধরলো রিদি, যেন কতদিন পর পেয়েছে আমাকে। গোল্ডেন কালারের লেহেঙ্গায় রিদিকে মানিয়েছে ভারী। পুরো বাড়িটায় ঘুরে দেখার জন্য বাইরে হাঁটছি আমি আর নাদিরা। কারিমাকে সেটা নাদিরাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আশানুরূপ কোনো জবাব পাইনি আমি। কেমন একটা রহস্য আছে এই মেয়েটার মধ্যে। নাদিরা ওর বিষয়ে ক্লিয়ার করে কিছু বললো না আমাকে। হঠাৎ চোখে পড়লো সামনে আর আবার মেয়েটা গল্প করছে। মেয়েটা একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ওনার, পারছে না ওনার ভেতরে ঢুকে যেতে। যদি পারতো তাহলে ওনার ভেতরে ঢুকে পড়তো। কি গায়ে পড়া স্বভাবের মেয়ে বাবা, এমন মেয়ে আমি জন্মেও দেখিনি। একটা বিষয় ভেবেই অবাক হই, যে আমি ওনার স্ত্রী হওয়া সত্ত্বেও আমার কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করে চলতেন উনি, সে উনি কি না আজ ওই মেয়ের সাথে এত ক্লোজ হয়ে কথা বলছেন? এটা কিভাবে সম্ভব? খারাপ লাগছে না? না লাগবেই বা না কেন, ওই মেয়েটা তো আর সবার মতো না, ওটা তো গার্লফ্রেন্ড হয় ওনার। না
এদের আর চোখে দেখা যায় না, যত তাড়াতাড়ি সম্ভব ওদের কাছ থেকে দূরে চলে যেতে হবে আমাকে, নইলে নিজেকে কিছুতেই আটকাতে পারবো না আমি। রাগের বসে কী করতে না কী করে ফেলি, হয়তো কখনো এমন কিছু করে ফেলবো যেখানে নিজের অনুভূতিগুলো বাইরে বেরিয়ে আসবে ওনার সামনে, যা কখনোই চাই না আমি। আজকে সন্ধ্যায় বাসায় ফিরে যাব আমি, আর কখনো ওনার সামনে আসবো না। রীতির বাসা থেকে এসেছি মিনিট দশেক হবে, বাসায় যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বলে চলেছি আন্টিকে, কিন্তু আমাকে কিছুতেই যেতে দিবেন না উনি, কত করে বুঝিয়েও কাজ হলো না। ফলাফল শূন্যের কোঠায় মুখ গোমরা করে বসে আছি, তার একটা কারণও আছে। আসার সময় সেই কারিমার সংকটে পড়তে হয়েছে আমাকে, ওই কারিমার জন্য রাগ দেখিয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও আহানের সাথে ফিরেছি আমি। কিছুক্ষণ গাল ফুলিয়ে বসে বাইরে বের হলাম আমি, উদ্দেশ্য আর আবার কারিমা কী করছে সেটা দেখা। কেন জানি না খুব ইচ্ছে করছে জানতে, কিন্তু কেন সেটাও জানি না আমি। মন বলছে দেখে আয় আর পা বলছে যাস না, এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছি আমি। শেষমেশ নিজের সাথে যুদ্ধ করে বাইরে যাওয়ার জন্য পায়ের সিদ্ধান্তকে মেনে নিলাম আমি। বাইরে বের হয়ে বাগানের পাশে যেতেই আমার চোখ ছানা পড়া, এরকম দৃশ্য কখনো দেখবো ভাবতেও পারিনি আমি। বিশ্বাস জিনিসটা ঠুনকো, সেটা আজকে চোখে আঙুল দিয়ে জানান দিয়ে গেল আমাকে। আমি বাগরুদ্ধ হয়ে গেছি, হাত পা অসার হয়ে যাচ্ছে আমার, চোখ থেকে ঝরে পড়ছে এক সমুদ্র পানি। সামনে থাকা পরিস্থিতি যেন বুঝতেই পারছি না, বড্ড এলোমেলো লাগছে, রাগটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না আমি। অনেক চেষ্টা করেও ব্যর্থ, সামনে দাঁড়িয়ে আছেন আর আবার কারিমা, স্পষ্ট দুজনে কিস করতে ব্যস্ত, তাই আমাকে দেখতেই পাচ্ছে না। অ্যাংরি ফেস নিয়ে গুন্ডিদের মতো উড়াল চণ্ডীর রূপ নিয়ে কারিমাকে এক ধাক্কায় ওনার থেকে সরিয়ে দিয়ে ওনার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলাম আমি। ধাক্কার তাল সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে পড়ল কারিমা, আহম্মকের মতো দাঁড়িয়ে আছেন উনি, যেন কিছু বুঝে উঠতেই পারছেন না। হিহির করে টানতে টানতে বাগানের এক পাশে ওনাকে নিয়ে গেলাম আমি, উনি বাধ্য ছেলের মতো আমার সাথে ছুটে চলেছেন। ওনাকে দাঁড় করে ওনার শার্টের গলা চেপে ধরলাম আমি, ওই মেয়েটার সাথে কি করছিলেন আপনি, কি হয় ও আপনার, কেন ওর সাথে এত কথা বলেন, সারাদিন ওর সাথে কেন থাকেন আপনি, কিসের জন্য এত, হ্যাঁ আনসার মি, শান্ত গলায়। মিহু শান্ত হও, আমার কথাটা শোনো। কি শুনবো আমি, হ্যাঁ নিজের বউ থাকা সত্ত্বেও অন্য একটা মেয়ের সাথে, চিচি আমার ভাবতেও লজ্জা লাগছে, আপনি আমার স্বামী। লজ্জা লাগার কি আছে, এমনিতেও তুমি তো আমাকে স্বামী হিসেবে মানোই না, তাহলে আমি কার সাথে মিশলাম, কার সাথে কথা বললাম তাতে তোমার কি, তোমার তো কিছু যায় আসার কথা না। তাহলে আমার যায় আসে, কারণ আমি না মানলেও পুরো পৃথিবী জানে আপনি আমার স্বামী। সেই আপনি কিনা কারিমার সাথে এসব করছিলেন, পুরো পৃথিবী দিয়ে কি হবে যেখানে তুমিই মানো না, যাকে ছাড়ো আমার অনেক কাজ আছে। ওনার কথা শুনে আরো রেগে গেলাম আমি, আমাকে ইগনোর করা, কলারটা আরেকটু চেপে ধরে কি কাজ ওই কারিমার সাথে, হ্যাঁ আমার জন্য পুরোটা করতে পারেননি, সেটা আই মিন ওই কাজটা করতে যাবেন বুঝি, কিছুতেই যেতে দিব না আমি। ডোন্ট কেয়ার ভাব নিয়ে করলে করতেও পারি, আচ্ছা আমি কারিমাকে কিছু করেও থাকি বা করতে চাই, তবে তোমার অসুবিধাটা কোথায়, যদি আমাকে স্বামী হিসেবে মানতে কাছে টেনে নিতে তাহলে এর কিছুই হতো না। আমি এসব শুনতে চাই না, আপনি ওই মেয়ে কেন, কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, চোখ তুলে তাকা বেরো না, বুঝেছেন? না বুঝিনি, আমি মেয়েদের দিকে একবার নয় 100 বার তাকাবো, তাতে তোমার কি, কে হও তুমি আমার? কিছুতেই তাকাতে পারবেন না আপনি, কারণ আপনার উপর একমাত্র আমার অধিকার, আর কারোর নয়। আপনি শুধু আমার আর কারোর নন, আমি আপনাকে ভালোবাসি, শুধু আমার মুখের কথাটাই শুনলেন, মনটা বুঝলেন না, খুব খুব খারাপ আপনি। ওনাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছি আমি, কাঁদতে কাঁদতে ওনার বুক মাথা গুঁজে দিলাম। আহ কি শান্তি, আমাকে পরম যত্নে নিজের বুকের সাথে শক্ত করে ধরলেন উনি, ওনাকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছি আমি, আর আমাকে সামলাতে ব্যস্ত উনি, কিন্তু কোনো কথা বলছেন না। অনেকক্ষণ পর হুঁশে ফিরলাম আমি, এটা কি করেছি, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে আমার, নাক টেনে ওনাকে নিজের কাছ থেকে ছাড়াতে চাইছি কিন্তু ছাড়ছেন না উনি। হুম নড়ো না, আমাকে তুমি ভালোবাসো সেটা সেদিন বললে না কেন, হুম জানো আজকে আমার থেকে খুশি আর কেউ নেই, আমার লাল টুকটুকে বউটা আমায় ভালোবাসে, এর চাইতে খুশি খবর আর কি হতে পারে। হুম ছাড়ুন বলছি, আমি কিছুই বলিনি, ওটা আপনার মনের ভুল, তাছাড়া আর কিছুই নয়। তাই বলছি বৌমনি, কিন্তু আমরা তো সব শুনে নিয়েছি, বলেই পিছন থেকে বেরিয়ে এলো নাদিরা, রামিম ভাই আর কারিমা। ওদের আসতে দেখে আমাকে ছেড়ে দিলেন উনি, লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। আহ ফাইনালি বৌমনি ভাইয়াকে মনের কথাটা বললো, থ্যাংকস কারিমা আপু ভাইকে হেল্প করার জন্য। নাদিরার কথায় বিস্মিত হলাম আমি, কারিমা হেল্প করেছে মানে, প্রশ্নবিদ্ধ চোখে ওনার দিকে তাকিয়ে আছি। রামিম বলল, বুঝলে না তো আমি বলছি, তুমি আরবকে ভালোবাসো কিনা সেটা জানার জন্য কারিমাকে আমরা নিয়ে এসেছিলাম, তোমাকে জেলাস ফিল করানোর জন্য, কারিমা যা করেছে আমাদের কথাই করেছে, এখন আমাদের প্ল্যান সাকসেসফুল। ওকে আর তোমাদের মতো থাকছি না আমরা, এবার নিজেরা নিজেদের বুঝে নাও, আসছি বাই। দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হলো, কারোর মুখে কোনো কথা নেই, আচমকা আমাকে জড়িয়ে ধরলেন উনি, ওনার ব্যবহারে শকটা আমি, কি হচ্ছেটা কি, ছাড়ো না আমাকে। আমার বউকে আমি জড়িয়ে হার্টবিট শুনছি, শুনতে দাও, ডিস্টার্ব করো না,
এই পাগলি মেয়ে, ভালোবাসো তাহলে এত দূরে সরিয়ে রেখেছো কেন আমায়? আমি কখন আপনাকে দূরে সরালাম? আপনি তো আমাকে দূরে সরিয়ে দিলেন, আমার ইচ্ছে অনিচ্ছে মতামত নেয় প্রয়োজনই মনে করলেন না। তাহলে আপনি এখন এসব কেন বলছেন আমাকে, আমাকে ছেড়ে দিয়ে? আচ্ছা বাবা সরি, এই কান ধরছে আর কোনোদিন এমন হবে না। আমি ভেবেছিলাম বিয়ের অজুহাতে তোমায় আটকালে তোমার প্রতি অন্যায় হবে, ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি আমি। ক্ষমা করবে না আমায়? দেখুন, ক্ষমা চাওয়ার কিছু নেই, যা হওয়ার হয়ে গেছে, বাদ দিন। যা হয়েছে ঠিক আছে, কিন্তু এবার কি আমরা পারি না নতুন করে শুরু করতে? যেখানে আমরা দুজন দুজনকে চাই সেখানে কি কোনো সমস্যা আছে? মিহু প্লিজ আমায় ফিরিয়ে দিও না, ভুল করেছি তার শাস্তি তুমি আমাকে এভাবে দিও না, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি, প্লিজ ক্ষমা করে দাও। এই দেখো কান ধরছি, প্লিজ। বাচ্চাদের মতো কান ধরতে দেখে হেসে উঠলাম আমি। অপলক চোখে আমার দিকে তাকিয়ে আছেন উনি। আমি ক্ষমা করেছি, না বললে কান ছাড়বেন না তিনি, শেষমেশ ওনাকে ক্ষমা করে দিলাম আমি। পরের দিন সকালবেলা আন্টিকে আমাদের ব্যাপারে সত্যিটা বলে দিলেন উনি। ওনাকে আগে থেকে না জানানো কিছুটা মন খারাপ থাকলেও সে বিষয়টায় ব্যাপক খুশি। ওনার বাসা থেকে বিদায় নিয়ে আমাকে নিয়ে আমাদের বাসায় ছুটলেন উনি। আগে থেকে এই ব্যাপারে অবহিত আছেন ভাইয়া, আজ আব্বুর কাছ থেকে আমাকে চেয়ে নেবেন উনি। খুব ভয় হচ্ছে, যদিও জানি না আব্বু কি বলবেন। আব্বু আমাকে মানিয়ে নিয়েছেন উনি, আমাকে নিয়ে রওনা হয়েছেন নিজ গন্তব্যে। ওনার কথায় পড়েছি ওনার দেওয়া নীল শাড়ি। বিকেলে আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন উনি। বাসায় পৌঁছাতেই খবর পেলাম মেহেরুকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। ওর একটা ফুটফুটে মেয়ে হয়েছে, দেখতে একদম মেহেরুর মতন, কি কিউট। প্রথম দিনই হাসছিল, নীলাভ ভাইয়া মেয়েকে পেয়ে ভীষণ হ্যাপি। কোল থেকে নামাতেই চাইছেন না উনি, এটা দেখে মেহেরুও খুব খুশি। আমাকে দেখে খুশিতে চোখ চিকচিক করছে আন্টির, বোঝা যাচ্ছে আমার ফিরে আসাটায় কতটা আনন্দিত উনি। মুখে হাসি রেখা টেনে বললেন, এই ফ্যামিলি এখন পরিপূর্ণ, আমার দুই বৌমার দুই ছেলেকে নিয়ে এবার আমি খুব সুখেই দিন কাটাবো, আর কোনো দুঃখ দুর্দশা যেন না আসে। এক বছর পর আজ আমাদের প্রথম অ্যানিভার্সারি। ব্যাপারটা কোনো বিশেষ প্ল্যান নেই আমাদের, নেই সেলিব্রেশনের জাঁকজমকতাও। নাদিরা নীলাভ ভাইয়া চেয়েছিলেন ধুমধাম করে সেলিব্রেট হোক, কিন্তু আমরা সেটা চাইনি, তাই সব প্ল্যান ক্যান্সেল। আমাকে নিয়ে বিকেলে বের হবেন উনি, আমরা নিজেদের মতো সেলিব্রেট করব দিনটা। নদীর পাড়ে পা ডুবিয়ে দুজনে বসে আছি পাশাপাশি, নির্জন কোলাহলহীন স্থান, শহর থেকে খানিকটা দূরে, ইট পাথরের শহরের মাঝে এমন প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য দেখবো ভাবতেও পারিনি। ওনার কাঁধে মাথা দিয়ে নদীর ঢেউ দেখতে ব্যস্ত আমি। আমার হাত দুটো ওনার মুঠোয় ভরে হঠাৎ বলে উঠলেন উনি, সেদিন প্রপোজ করেছিলাম গোলাপটা ফেলে দিয়েছিলে, আজ আমার অপূর্ণ আবদার পূরণ করে দাও। বলে আমাকে কোলে করে নদী থেকে একটু দাঁড় করালেন, হাঁটু গেড়ে বসে পড়লেন আমার সামনে। আমার হাত ধরে এক গুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে বললেন, ভালোবাসি মিহু, খুব ভালোবাসি, এভাবে তোমার ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখো আমায়। কিচ্ছু চাই না আমি, শুধু তোমাকেই চাই, তোমায় ঘিরে তোমায় নিয়ে বাঁচতে চাই, তোমার হাত ধরে তোমার পাশাপাশি হাঁটতে চাই, কি এইটুকু কি পেতে পারি আমি? ওনার কথা শুনে চোখ টলমল করছে আমার, এই কান্না দুঃখের নয় সুখের, মানুষ অতি সুখেও কাঁদে, আমিও তাই কাঁদছি। ওনার হাত থেকে ফুলগুলো নিয়ে ধরা গলায় বলে উঠলাম, অবশ্যই পাবেন আপনি, আমি আপনাকে খুব ভালোবাসি, আর আপনার সুখে দুঃখে পাশে থাকতে চাই, ভালোবাসতে চাই, আপনাকে ঘিরেই বাঁচতে চাই। বসা থেকে উঠে দাঁড়ালেন উনি, আমাকে কপালে ভালোবাসার পরশেকে চোখ মুছে নিজের সাথে মিশিয়ে নিলেন উনি। কেঁদো না মিহু, তুমি জানো না তোমার কান্না সহ্য হয় না আমার, এবার থেকে কোনো কান্না নয়, আমরা শুধু হাসবো। আর কাঁদবো না, এভাবেই সব সময় হাসি খুশি থাকবো, মোরা ঝগড়া করবো আবার ভাব করে ভালোবাসবো, একে অন্যকে ঘিরে বাঁচবো, আমায় ঘিরে তুমি আর তোমায় ঘিরে আমি।